নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপলেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানি আজকে তিন নয় দু হাজার কুড়িতে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে সেটা আমি শেয়ার করবো এবং আজকে একটি গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে এই আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের মামলার তো তারই গুরুত্বপূর্ণ খবর রয়েছে আসুন দেখে বিস্তারিত তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য তো আসুন দেখেনি যে তিন নয় দু হাজার কুড়িতে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার কী শুনানি রয়েছে বা কোন বিষয়ে আজ কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার শুনানি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে স্কুলের আপার স্তরের আপার প্রাইমারি স্তরের শিক্ষক শিক্ষা নিয়োগ প্রক্রিয়া নানা অনিয়মের অভিযোগে বেশ কিছু চাকরিপ্রার্থী আদালতের মামলা দায়ের করেন এবং তার পরিপ্রেক্ষিতে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে করে কলকাতা হাইকোর্ট যদিও দুটো শুনানি করে নিয়োগের জট কাটাতে আদালতের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন এই পরিস্থিতিতে আটকে থাকা এই মামলার শুনানি আজ বৃহস্পতিবার ঠিক দুপুর আড়াইটায় আর কিছুক্ষণের মধ্যেই শুনানি রয়েছে এবং আজ আপ প্রাথমিক মামলাটি অর্থাৎ মামলার এ নম্বর কেস নম্বর দেখতে পাচ্ছেন ডব্লু পঁচানব্বই সাতানব্বই এটা বিচারপতি মৌসুম ভট্টাচার্যের মৌসুমী ভট্টাচার্যের সে পাঁচ নম্বর কোর্টের এক নম্বর সিরিয়ালে আছে ফলে শুনানির যথেষ্ট সম্ভাবনা আছে এবং চার চাকরি প্রার্থীদের পক্ষে মামলাটি লড়বেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌসি শামীম এবং সুবীর সানাল এই মামলার উপরেই নির্ভর করছে উচ্চ প্রাথমিক স্তরের নিয়োগ প্রক্রিয়া ফলে আদালতের দিকে থাকিয়ে রয়েছে রাজ্যের উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা তাহলে দেখতে পাচ্ছেন একটা বিরাট সুযোগ রয়েছে মানে আজকে যথাটা সম্ভব যদি আজকে মামলার শুনানি হয়ে যায় বা মামলার একটা রায় যদি বেরোয় বা শুনানি থেকে যদি একটা নির্দিষ্ট সিদ্ধান্ত আসতে পারে তাহলে কিন্তু এটা আপার প্রাইমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা ভালো খবর আসবে তো উল্লেখ্য যে দীর্ঘ সাত বছর ধরে বেশি সময় আটকে রয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষণীয় প্রক্রিয়া দু হাজার চোদ্দো সালে উচ্চ মাধ্যমিক উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং দু হাজার পনেরো সালে নেওয়া হয় টেট পরীক্ষা অনেক বিতর্কের পর দু হাজার উনিশের ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয় এরপর আদালতের নির্দেশে শর্ত সাপেক্ষে প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশিত হয় তাতেও অনিয়মের বহু অভিযোগ ওঠে এবং আদালতের দ্বারস্থ হন অনেকে এই মুহূর্তে উচ্চ প্রাথমিকের নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টের আদেশে যে আটকে আছে আজ কলকাতা হাইকোর্টে রয়েছে সেই মামলার শুনানি তাহলে কোন মামলার শুনানি দেখতে পাচ্ছেন খুবই ভাইটাল ব্যাপার যদি এই মামলার শুনানি মানে যদি এই মামলার নিষ্পত্তিটা ঘটে যায় তাহলে কিন্তু বা শুনানিতে কী হয় তার পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা হবে এবং যার ফলে সুফল পেতে চলেছে একাধিক চাকরি প্রার্থী তো আশা করবো এর মামলার শুনানি হোক ফাইনাল শুনানি হয়ে গিয়ে রায় বেরোক সেটাই আশা করবো তো যা হোক আমরা চোখ রাখবো অবশ্যই সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং কোনো লেটেস্ট আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিও আসি পরের আপডেট নিয়ে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ